বাজারে চড়ছে ইলিশের দাম, প্রতি কেজি 2500 টাকা দরে বিক্রি হচ্ছে ইলিশ। আরো জানাতে রাজবাড়ির মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, যদিও ইলিশের মৌসুম এটি, যেখানে ইলিশের দাম কমার কথা সেখানে ইলিশের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, আপনি জানাবেন বাজারের কি অবস্থা দেখছেন এই মুহূর্তে আর ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ লিমি, আপনার জীবনটি বলছে যে রাজবাড়ী জেলার বিভিন্ন বাজারে আমি ঘুরে দেখেছি, সেই বাজারগুলোতে ইলিশ মাছের আমদানিতে অনেক, তো ইলিশ মাছের আমদানিতে অনেক থাকলেও দেখা যাচ্ছে যে সেই ইলিশ মাছের দামটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে ক্রেতারা জানাচ্ছে। আমি রাজবাড়ী জেলার বিভিন্ন যে বাজারগুলি রয়েছে সেই বাজারগুলিতে ঘুরে দেখেছি, এর মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে রাজবাড়ী জেলার দৌলতদিয়া, পদ্মা নদীর পারে একটি ইলিশ মাছের বাজার রয়েছে, সেই ইলিশ মাছের বাজারটি সবচেয়ে বড় বাজার। এখানে প্রতিদিন 20 থেকে 25 লক্ষ টাকার ইলিশ মাছ আমদানি রপ্তানি হয়। ইলিশ মাছের পাশাপাশি এখানে রুই, কাতল, বোয়াল সহ যে বড় বড় যে ইলিশ মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু এখানে আমদানি রপ্তানি হয়। তবে এখানে বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু একটি কথা অপকটে স্বীকার করেছেন যে এখানে আমদানির সাথে যে দামটা বৃদ্ধি পায় বা কমে, এখানে যেদিন আমদানিটা বেশি হয় সেদিন দামটা একটু কমে বা চাহিদার উপরেও নির্ভর করে ইলিশ মাছের দামটা। তো আজকে যে বাজারটা ছিল সেই বাজারে কিন্তু সর্বনিম্ন যে মাছটা ছিল সেটি 700 থেকে 800 টাকা, আর সর্বোচ্চ কিন্তু ছিল 2400 থেকে 2500 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমি এই ইলিশ মাছের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পদ্মা নদীর যে ইলিশ মাছটি সেই ইলিশ মাছটি কিন্তু অতিরিক্ত দাম, তারা 2500 টাকা কেজি দরে বিক্রি করেছে। পাশাপাশি এই জায়গাটা বরিশাল থেকে কিছু মাছ আসে, সেই ইলিশ মাছ আসে, সেই ইলিশ মাছের দামটা কিন্তু অনেকটাই কম। তবে সবশেষে বলা যায় যে দৌলতদিয়া বাজারে, রাজবাড়ী জেলার যে বাজারটা রয়েছে এই বাজারে 2000 টাকা থেকে 2500 টাকা কেজি দরে বেশি ইলিশ মাছ বিক্রি হচ্ছে, আর যে ছোট ছোট যে মাছটা রয়েছে জাটটা মাছটা সেটা 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে যেদিন আমদানি বেশি হয় সেদিন হয়তো দামটা কিছুটা কমে, আমদানি যেদিন কম হয় সেদিনকে কিন্তু এর চেয়েও বেশি বৃদ্ধি হয় বলে তারা জানিয়েছেন। তো এই জায়গা থেকে বিভিন্ন জেলা থেকেও কিন্তু মাছ কিনতে আসে। তো সবশেষে বলা যায় যে এই দৌলতদিয়া রাজবাড়ী জেলার ইলিশ মাছের বাজারটা কিন্তু এখনো পর্যন্ত কমে নাই, প্রতিদিনই কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল রাজবাড়ী জেলায় ইলিশ মাছের বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে।